বুধবারে 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দিল বিজেপি। বন্ধ সফল করার আবেদন জানিয়ে আহত আন্দোলনকারীদের জন্য হেল্পলাইন নম্বর চালু করলেন সুকান্ত। নবান্ন অভিযানে সন্ত্রাস চালিয়েছে পুলিশ, অভিযোগ তুলে আগামীকাল অর্থাৎ বুধবার 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দিল বিজেপি। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে আজ ছিল নবান্ন অভিযান। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে এই অভিযানের ডাক দেওয়া হয়েছে। গতকাল থেকেই নিরাপত্তা সুনিশ্চিত করতে এক প্রকার নবান্নকে ঘিরে দুর্গ বানানো হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। পরিস্থিতি সামাল দিতে পুলিশের পক্ষ থেকে রাস্তার মাঝে ব্যারিকেড গার্ডরেল বসানো হয়েছিল। আন্দোলনকারীরা গার্ডরেল ভেঙে দিতেই লাঠি চালায় পুলিশ, কাঁদানে গ্যাসের সেল ছোড়া হয়, ব্যবহার করা হয় জল কামান। নবান্ন অভিযানে আন্দোলনকারী ছাত্রদের বিক্ষোভে লাঠি চালিয়েছে পুলিশ, এরপরই সরাসরি ছাত্র সমাজের পাশে দাঁড়িয়েছে বঙ্গ বিজেপি। এই বিষয়ে এদিন সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ভয়ঙ্কর করেছে, 4-5 কোটি টাকা সে তো করেছে ভয় পেয়েছে বলে, চোরের মতো পিছনে দরজা দিয়ে ঢুকেছেন, এখন যা করছেন বন্ধ করুন। বিনীত গোয়েল, রাজীব কুমার। আগে থেকেই আন্দোলনকারীদের আটকাতে শহরের বিভিন্ন প্রান্তে বসানো হয় ঝালা করা গার্ডরেল এবং কন্টেনার, কিন্তু বেলা বাড়তেই বাড়তে থাকে মানুষের ভিড়। সত্রাগাছি হাওড়া সেতুতে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি সামাল দিতে জলকামান চালানো শুরু করে পুলিশ, ছোড়া হয় কাঁদানে গ্যাসও, ছত্রভঙ্গ হতে শুরু করেন বিক্ষোভকারীরা। এরপরই ছাত্রদের পাশে দাঁড়াতে নবান্ন অভিযানে সন্ত্রাস চালিয়েছে পুলিশ এমন অভিযোগ তুলে আগামীকাল 12 ঘন্টা বন্ধের ডাক দেয় বিজেপি। জানা যায় ছাত্র সমাজের পাশে দাঁড়াতে বুধবার রাজ্যব্যাপী 12 ঘন্টা বন্ধের ডাক দিল বিজেপি। মঙ্গলবার সাংবাদিক বৈঠক ডেকে বাংলা বন্ধের কথা ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি আন্দোলনকারীদের কোনো রকম চিকিৎসা সংক্রান্ত বা অন্য কোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য হেল্পলাইন নম্বরও চালু করেন। মনে রাখবেন, এই আন্দোলন স্বৈরাচারকে হারানোর আন্দোলন, স্বৈরাচারীকে হারানোর আন্দোলন এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার আন্দোলন। আগামীকাল থেকে আমরা ধর্ণা করব, শুরু করব ঠিক করেছিলাম। আমরা আগামীকাল কোর্টের রায় পেয়েছি, 10:30টার সময় আমাদের মামলার শুনানি হবে। পুলিশ আমাদেরকে পারমিশন দেয়নি ধর্ণাতলায় ধর্মতলায় ধর্ণা করার, কোর্টের পারমিশন নিয়ে হয় আগামীকাল অথবা আগামী পরশু থেকে আমরা আমাদের ধর্ণা চালু করব। ছাত্র সমাজ যেহেতু আহত হয়েছে, ছাত্র সমাজকে আইনি এবং মেডিকেল হেল্প দেওয়ার জন্য আমাদের যে আজকের যে হেল্পলাইন নাম্বার ছিল সেই হেল্পলাইন নাম্বারকে আমরা পুনরায় চালু করছি। আজকে থেকে চালু থাকবে, এখন থেকে চালু হয়ে যাচ্ছে। যে কোনো ধরনের মেডিকেল হেল্প এবং লিগাল হেল্পের জন্য ছাত্র, যে সমস্ত পরিবারের লোকেরা যারা বাইরে আছে, পুলিশ প্রচুর ছাত্রদেরকে অ্যারেস্ট করেছে, গ্রেপ্তার করেছে, তাদের লিগাল হেল্প দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির তরফ থেকে হেল্পলাইন নাম্বার চালু করা হচ্ছে। এই হেল্পলাইন নাম্বারে পরিবার থেকে ফোন করে আপনারা আইনি সহায়তা এবং মেডিকেল সহায়তা আপনারা চাইতে পারেন। তার সাথে সাথে আজকে যে বর্বরোচিত আক্রমণ হয়েছে, এই বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা করে এবং আমরা আহ্বান জানাচ্ছি যে রাজনৈতিক মতভেদ ভুলে সমস্ত মানুষ পথে নামুন। আগামীকাল ছাত্রদের উপরে এই বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে 12 ঘন্টার বন্ধ, সাধারণ বন্ধ সফল করুন। আগামীকাল বিজেপির ডাকে 12 ঘন্টার সাধারণ বন্ধ, সেই আহ্বান দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, কলকাতা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপবাজার, বনগাঁ। ফোন 03215257603।